happen. This is not a Christmas. This is. সেলিম যে আমাকে অফার দিয়েছে তিনতলার ফ্ল্যাটটা ভাড়া নেবার ব্যাপারে, তোমার চাচি রাজি না, তুমিও আমাকে মানা করলে যে মেয়ের সংসার দূরে থাকাই ভালো, ভুলে গেলে সব কথা। হ্যাঁ, আপনার তো সেলিম ভাইয়ের সঙ্গে কথা বলার কথা ছিল। আরে কথা তো ছিলই, কিন্তু কথা তো আর বলা হয়নি, তার আগেই তুই না এসে আজি। এত লোক থাকতে লিয়াকত সাহেব দুটো ব্যাচেলার কাছে বাসা ভাড়া দিল কেন? ব্যাচেলার কে মানুষ না? আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমার উপর রেগে আছেন। সেটা আপনার চোখের সমস্যা, আমাকে দেখে আপনার মনে হচ্ছে আমি রেগে আছি। আসলে আমি রেগে নেই। মানবতার খাতিরে আমি তোমাদেরকে এক মাসের সময় দিচ্ছি, আগামী মাসের 5 তারিখের মধ্যে ভাড়া দিয়ে দেবে, আর এই সময়ের মধ্যে অন্য বাসা দেখে এখান থেকে বিদায় হবে। আমি এসেছি শুধুমাত্র লিয়াকত আঙ্কেলের অনুরোধে, তার বিশ্বাস আমি বললে আপনি কথাগুলো বুঝবেন। ভাড়া দেবে না মানে কি? ফাজলামো, এটা কি মগের মূল্য নাকি? না না, তা হবে কেন, এটা আপনার বাড়ি। এক্স্যাক্টলি, তাই এখানে আমি যেটা বলবো সেটাই হবে, তোমাদের কোনো আবদার ফাবদা রাখতে পারবো না, বোঝা গেল? আমরা তো বুঝতে পেরেছি আঙ্কেল, কিন্তু আমার মনে হয় আপনি বুঝতে পারছেন না। কি বুঝতে পারছি না? বুঝতে পারছেন না যে একটা ঝামেলা হয়ে গেছে, আর এই ঝামেলার জন্য আপনি আমাদের এখানে বছরের পর বছর থাকতে দিবেন, আবার ভাড়াও নিতে চাইবেন না, তাই না? একই কথা সেই ঘুরিয়ে ফিরে বারবার, কি বলতে চাইছো বুঝে বলো। এই তিমির, তুই বল না, তুই বল। আমি কি করে বলছি না, বলো কি বলছো? তুই উফ, একজন বললেই হলো, বলো। ঠিক আছে, আমি বলছি, সমস্যাটা যেহেতু আমার, ঠিক আমারও না, আমার মোবাইলের। তোমার মোবাইলে আবার কি হয়েছে? সমস্যা দেখা দিয়েছে, কোনো কিছু ডিলিট হচ্ছে না। দেখুন না, এই ছবিগুলো না, এই যে ডিলিট হচ্ছে না কোনোভাবে। রাত হলে মোবাইল থেকে ছবিগুলো নিয়েছিলাম দেখার জন্য, কি এক সমস্যা। তখন আমরা ভাবলাম যে ডিলিট যখন হচ্ছে না, থাক না, আমরা তো আর কাউকে দেখাতে যাচ্ছি না ছবিগুলো, তাই না রে? কিন্তু আঙ্কেল যদি আমাদেরকে আবার এখান থেকে চলে যেতে বলেন তাহলে তো দেখবো বাবারা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোমরা কথা দিয়েছিলে ছবিগুলো ডিলিট করে দেবে। কথা তো আপনি দিয়েছিলেন যে আমাদের এখানে ভাড়া থাকতে দেবেন, কিন্তু এই ছবিগুলো ডিলিট করার পর তো আপনি একদম মুহূর্তে গিরগিটির মতো রং বদলে অন্য মানুষ হয়ে গেলেন। হ্যাঁ, তাতে করে আপনার মতো একটা মানুষের উপর না আমরা কোনোভাবে ভরসা রাখতে পারছি না। কিন্তু আপনি আমাদের উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারেন, যতদিন আমরা বাড়িতে থাকবো ততদিন আপনার ছবিগুলো সম্পূর্ণ মর্যাদার সহিত আমার কাছে। কিন্তু তুমি আঙ্কেল যদি প্রতি মাসের শেষে এসে না ওই ভাড়ার জন্য ঘেউ ঘেউ করে, তাহলে কিন্তু আমার মন খুব খারাপ হবে এবং একদম রাগ করেই বাসা ছেড়ে চলে যাবে। আরে না না, আঙ্কেলকে দেখলে বোঝা যায় না, আঙ্কেল প্রচণ্ড বুদ্ধিমান মানুষ, আঙ্কেল কখনো এরকম বোকামি করবে না। আঙ্কেল তো সহজে এই জিনিস মরবে না, আমার মনে হয় জ্ঞান হারিয়েছে। পানিয়ান পানিয়ান, কিছু না হলে তুমি এভাবে কাঁদছো কেন? আমি আবার কাঁদলাম কোথায়? কই এই যে কেঁদে চোখ মুখ একেবারে ভিজিয়ে ফেলেছো, কি হয়েছে? এটা কি? কাঁদিনি, এটা চোখের পানি না। তো কিসের পানি? কিসের পানি আবার? কলের পানি। কলের পানি? তো তুমি এরকম রাত বিরাতে কলের পানি মুখে দিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? কলের পানিতে মুখ ভিজিয়ে ঘুরতে মানা আছে কোথাও? জব্দ সব। আরে তানভীর গেল কোথায়? তানভীর তো চলে গেছে, ইনা আমাকে চা দিতে বললো, আমি চা নিয়ে এসে দেখি ও নেই। ঠিক আছে, ইনাকে ডাকো। ও তো চলে গেছে, আর যাবার আগে বলে গেছে যে দু একদিনের মধ্যে জিনিসপত্র নিয়ে নাকি বাড়িতে উঠবে, মিনা আর ডিকা ওর সাথে থাকবে বাড়িতে। আর আমরা আমরা কোথায় যাব? আমরা তানভীরের ফ্ল্যাটে। কি?
হ্যাঁ, তানভীরের সাথে নাকি ওর কথা হচ্ছে, তুমি নাকি বললে তানভীর বাসা ছেড়ে দিবে, আমরা নাকি ওর ফ্ল্যাটে গিয়ে উঠবো। কি বলছো এসব? আহ, তুমি আমাকে বলছো কেন? এগুলো তো আমি বলিনি, তোমার মেয়ে বলে গেছে। তুমি বরং সেলিমের সাথে একটু কথা বলো, ফোনেই না হয় বলো। তুমি ওকে বুঝিয়ে বললে আমার মনে হয় ও ইনাকে শান্ত করতে পারবে। সেলিমকে কি বলবো? বলবো যে আমরা চাই না তোমরা আমাদের আশেপাশে থাকো, এই কথা বলবো? আচ্ছা, তুমি আমার সাথে রাগ দেখাচ্ছ কেন? তুমি কি বলবে কি করবে তোমার যা খুশি সেটা করো, শুধু মনে রেখো ওই ছাদের গরমের মধ্যে আমি থাকতে পারবো। তানভীরটাও চলে গেল ফাঁকি দিয়ে। না পালিয়ে কি করবো আঙ্কেল, আর তো কোনো উপায় ছিল না। তোমাকে আমি নিয়ে গেলাম ইনাকে বোঝানোর জন্য, কিন্তু তা না, ইনা তোমাকে উল্টাপাল্টা যা বোঝালো আর তুমি সেটা বুঝে চলে আসলে। দেখুন আঙ্কেল, প্রথমত এইটা আপনাদের বাবা মেয়ের ব্যাপার, এর মধ্যে আমি একটা বাইরের মানুষ, এভাবে আমি কথা বলতে পারি না। কে বলেছে তুমি বাইরের মানুষ? আমি কোনোদিন তোমাকে বাইরের মানুষ ভেবেছি? আপনি হয়তো ভাবেননি, কিন্তু ইনা, ইনা কোন যুক্তিতে আমাকে ঘরের মানুষ ভাববে? আফটার অল আমি তো আপনার ভাড়াটিয়াই, তাই না? আর ও যা বলেছে তা তো ভুল বলেনি, ঠিকই বলেছে। ও আমার চেয়ে ওর নিজের বাবা মাকে নিয়ে বেশি ভাববে, এটাই স্বাভাবিক। মোটেও স্বাভাবিক না, সে বাপ মার চাইতে নিজের সুবিধার কথা বেশি ভাবছে। নিজের সুবিধার জন্য সে আমাকে বিপদে ফেলেছে, আমার ভাড়াটিয়াদের বিপদে ফেলেছে। কি যে এক ঝামেলায় পড়া গেল, এটা মোটেও স্বাভাবিক না। এর চেতে বাড়ি ফাঁকা পড়েছিল সেটা অনেক ভালো ছিল। দেখুন আঙ্কেল, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি চাই না যে আমার কারণে আপনার কোনো সমস্যা হোক। আপনি অনুমতি দিলে আমি অন্য কোথাও চলে যাব। আপনি এই ফ্ল্যাটে এসে থাকবেন, তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। আরে না, সেটাও তো সম্ভব না। তোমার চাচি বলে দিয়েছে যে গরমের মধ্যে এই ফ্ল্যাটে তার পক্ষে থাকা সম্ভব না। যেমন মা তেমন হয়েছে তার মেয়ে। আঙ্কেল, তার মানে আপনি আমাকে সত্যি সত্যি চলে যেতে বলতেন? আরে না 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 না, ওটা তো একটা কথার কথা বললাম। আসলে রাবু ঠিকই বলেছে, সেলিমের সাথে আমার একবার কথা বলা দরকার, তাই না? হ্যাঁ, কথা বলে দেখতে পারেন, আমাদের চেষ্টায় তো আসলে কোনো ত্রুটি রাখা যাবে না। ঠিক ঠিক, কিন্তু কি বলবো কিভাবে বলবো কিছুই তো মাথায় কাজ করছে না। আচ্ছা আঙ্কেল, সেলিম ভাইয়ের সঙ্গে কথা বলার আগে আপনার যে নতুন ভাড়াটিয়া, মানে তিনতলা যারা উঠেছে, ওদের সঙ্গে একবার কথা বলে নিলে হয় না? না না, ওদের সাথে কথা বলে কোনো লাভ হবে না, আমি বলে দেখেছি ওটা সম্ভব না। আপনি বললে আমি একবার ওদের সঙ্গে কথা বলে। আরে না না, ভুলেও তুমি ওদের সাথে কথা বলতে যেও না, ওদের সাথে দেখা হলেও কথা বলার দরকার নেই। কেন কেন আবার? না মানে কি দরকার আরেকজনের সাথে কথা বলে বিরক্ত করবার? আমি বরং যাই, রাত হয়ে গিয়েছে, এই বিষয়টা নিয়ে এখন আর ভাবতে চাই না, যা ভাবার কালকেই ভাব। তিনতলায় এমন কারা এসেছে যে ওদের সঙ্গে আমাকে কথা বলতে নিষেধ করলো? অদ্ভুত। কি ব্যাপার, তুই এখানে শুয়ে আছিস কেন? তুই তোর রুমে যা, সোজা চলে যা। আরে শোন না, হ্যাঁ, তোর রুম গুছাতে গুছাতে তো রাত হয়ে গেল, আমারটা তো এখনো ধরাই হয়নি, আজকে রাতটা আমি এখানেই থাকি, পরে আমি শিফট করে ফেলবো। মনে রাখিস খালি আজকের রাতটা, কাল থেকে তুই তোর রুমে আর আমি আমার এই মাস্টার বেডরুমে, মনে থাকবে তো? একটা জিনিস ভেবে দেখছিস,
তানভীর ভাই কল্যাণে কিন্তু আমরা বাসাটা পেয়েছি। ওকে একটা থ্যাঙ্কস জানানো দরকার না? হ্যাঁ, ফোন দে কল কর কল। কি বলে থ্যাঙ্কস জানানো যায়? আচ্ছা শোন, এখন তো অনেক রাত হয়ে গেছে, কালকে একবার ক্যাম্পাসে দেখা হলে চা সিঙ্গারা খাইয়ে থ্যাঙ্কস বলে দেবো। সেটাই ভালো। এই আমার ফোনটা তো চার্জিং তো চার্জ শেষ। তোর চার্জার তো তোর রুমে নিয়ে এসে চার্জে দে। আরে একই চার্জার তো দে না চার্জ। আমার চার্জার দিয়ে তোর মোবাইল চার্জ দিলে আমারটা কি দিয়ে দেবো? তোর তো চার্জ দিয়ে কি করবি? সব জিনিস তো এখন আমার মোবাইলে, আমারটা চার্জে থাকা জরুরি বেশি। এটা অবশ্য ঠিক। শালা পুরো মোবাইলটা বদমাইশি করেছিল চিন্তা করতে পারিস? হ্যাঁ, আমাদেরকে কীভাবে ফাঁসিয়ে দিয়েছিল। তোর মোবাইলে যদি জিনিসগুলো রাখা না থাকতো তাহলে তো আজকে পুরো কট বিহাইন্ড হয়ে গেছিলাম। দোস্তে জানালা খুলে দিয়ে চেক অফ করছি তো বাতাস আসবে। সব আমি করবো না? এখন সাত সকালে ঘরের মধ্যে লাফালাফি শুরু করে দিয়েছো, ব্যাপারটা কি? ব্যাপার আর কিছু না, মর্নিং ওয়াক করছি। ঘরের ভেতরে মর্নিং ওয়াক করছো? আচ্ছা, প্রত্যেকদিন ঘরের বাইরে গিয়ে মর্নিং ওয়াক করতে হবে এরকম তো কোনো কথা নেই। দাও চা দাও। শোনো, এত টেনশন করো না, প্রয়োজন হলে আমি সেলিমের সাথে কথা বলবো। আর এটা কোনো কথা হতে পারে নাকি আমাদের বাড়ি থেকে আমাদের বের করে দিবে, তাও আমার নিজের মেয়ে? আরে না, আমি তো সেটা ভাবছি না। তাহলে এই বয়সে আবার কাকে নিয়ে ভাবছ? শোনো, এখন কিন্তু আমি ছাড়া তোমাকে আর কেউ পাত্তা দেবে না। আচ্ছা, সাত সকালে এসব কিসব আলোক করে কথা শুরু করলে রাবু? আমি কি অমন পুরুষ নাকি? আমি তোমাকেই ভালোবেসেছিলাম, তোমাকেই বিয়ে করেছি, তোমাকেই ভালোবাসি। তো এতই যখন ভালোবাসো তাহলে আমাকে খুলে বলো, এত কি টেনশন করছো যে তুমি রাতেও ঠিক মতো ঘুমাতে পারছো না? তেমন কিছু না। আচ্ছা, তুমি কি কোনোদিন চুরি করেছো? কি চুরি? হ্যাঁ করেছি তো। করেছো কি? কি চুরি করেছো? কেন, তোমার মন? আরে না, ওসব কিছু না, মানে কোনো জিনিস টিনিস, মানে মোবাইল টাইপ কিছু। ও আল্লাহ, আমি মোবাইল চুরি করতে যাব কেন? আমি চোর নাকি? না না না, আমি সে কথা বলছি না, মানে আমি ভাবছিলাম যে কারো যদি মোবাইল চুরি করার প্রয়োজন পড়ে তাহলে তার স্টেপগুলি কি কি? তুমি মোবাইল চুরি করার প্ল্যান করছো? কার মোবাইল? আরে না না, আমি না আমি না, মানে আমি ভাবছিলাম যে কত রকম ভাবনা আসে না মানুষের মাথায় সেরকম আর কি। তুমি না এত সুন্দর একটা সকাল কত রোমান্টিক মুডে ছিলাম, নাকি মোবাইল চুরির কথা শুরু করলি? এর চেয়ে বরং তুমি মর্নিং ওয়াক করছিলে সেটাই করো। আর শোনো, মর্নিং ওয়াক করতে হলে ঘরের বাইরে গিয়ে করো, এই চোখের সামনে লাফালাফি দেখতে একদমই ভালো লাগে না।
গুড মর্নিং আঙ্কেল আঙ্কেল আপনি কাকে আঙ্কেল বললেন কেন আপনাকে আপনি ছাড়া তো এখানে আর কেউ নেই কিন্তু হঠাৎ করে আপনি আমাকে আঙ্কেল বলছেন কেন সরি আঙ্কেল আসলে শুরু থেকে আপনাকে আঙ্কেল বলে ডাকা উচিত ছিল মাফ করবেন আঙ্কেল আরে আশ্চর্য আবার আঙ্কেল আপনি তো আমাকে লিয়াকত ভাই বলে ডাকতেন আর রামুকে ভাবি বলতেন হ্যাঁ তা বলতাম ডোন্ট ওয়ারি এখন থেকে ওই ভাবিকেও আন্টি বলে ডাকব আই অ্যাম নট ওয়ারিড এট অল আমি শুধু জানতে চাই আপনি হঠাৎ আমাকে আঙ্কেল কেন বললেন আসলে কাল যখন দেখলাম আমার বয়সী ছেলেরা আপনাকে দিব্যি আঙ্কেল বলে ডাকছে তখন আমি রিয়েলাইজ করলাম আমার আসলে বড় ভুল হয়ে গেছে আমারও আপনাকে আঙ্কেল বলে ডাকা উচিত আপনার বয়সী ছেলেরা কারা কাদের কথা বলছেন কেন ওই তিনতলা নতুন ভাড়াটিয়া রাজনা তিমিরের কথা বলছি কি ওরা আপনার বয়সী আরে না 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 তা হবে কেন আমি ওদের বয়সী আসলে দেখে আমাকে বোঝা যায় না আমার বয়স কিন্তু তেমন হয়নি দেখেন না প্রতিদিন আমি কিভাবে 7 মাইল জগিং করে ফেলি এখন আপনি জিজ্ঞেস করুন কেন আমি প্রতিদিন 7 মাইল জগিং করি করুন করুন কি কি করব জিজ্ঞেস করুন আচ্ছা আচ্ছা জিজ্ঞেস করলাম কেন আপনি প্রতিদিন 7 মাইল করেন না 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 7 মাইল না 7 মাইল জগিং করি তার কারণ আমি যখন আপনার বয়সে পৌঁছাবো তখন আপনার মতো এমন সুন্দর একখান বুড়ি আমি চাই না তাই তবে যাই বলেন আঙ্কেল আপনার ওই বুড়িটা কিন্তু আপনাকে ভীষণ মানিয়েছে বুড়ি জিনিসটা হলো আসলে ফ্যাশনের মতো যে কেউ এটাকে ক্যারি করতে পারে না আর ক্যারি করতে না পারলে ঠিক জিনিসটা মানায় না ঠিক বলেছেন আঙ্কেল শুনুন প্রথম কথা হলো যে আমি আপনার আঙ্কেল না সো আমাকে আঙ্কেল বলে ডাকবেন না আর দ্বিতীয় কথা হলো যে আপনার বয়স আমার চেয়েতে খুব একটা কম না আর অমন ছোট বয়সী একটা মেয়েকে বিয়ে করেছেন বলে ভাববেন না যে আপনি ওই বয়সী বাল্যবিবাহের আইনে আপনার বিরুদ্ধে কেস করা যায় জানেন তো কি যে বলেন না কাকু কাকু হ্যাঁ আঙ্কেল বলতে মানা করলেন না তাই কাকু কাকু আপনি হয়তো জানেন না আমার কিন্তু লাভ ম্যারেজ ওই ডায়নার সাথে আমার বয়সের পার্থক্য খুব একটা না একটুর জন্য আমরা এক ক্লাসে পড়িনি উফ আচ্ছা ঠিক আছে আমারই ভুল যেখানে যাচ্ছিলেন যান কিন্তু এই আর্লি মর্নিংয়ে আপনি এখানে পাচারি করছেন কেন কাকি কি আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে সেটা আপনার কাকিকে গিয়ে জিজ্ঞেস করুন যত সব কাকু আমার কলটা ঝামেলার মধ্যে আছি আবার নতুন করে কাকু জগিং করতে যাওয়ার সময় আমাকে সঙ্গে নিয়ে যাবে বাসায় থেকে থেকে আমি কেমন মোটা হয়ে যাচ্ছি আরে কি যে বলো না বেবি তুমি পার্কে গিয়ে কি করবে সেখানে কত মানুষজন তাছাড়া তুমি মোটা হচ্ছ কোথায় কি সুন্দর ফিগার তোমার যাও তোমার সাথে আমার কথা নেই কেন কেন বেবি আমি কি অপরাধ করেছি আজ ফিরতে এত দেরি হলো কেন সরি বেবি আসলে নিচে কাকুর সাথে দেখা হয়ে গিয়েছিল তো তাই কথা বলতে বলতে একটু কাকু কাকুটা আবার কে কাকু আমাদের লিয়াকত কাকু আমাদের বাড়িওয়ালা ও